Close condition papa. যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করবার জন্য যে ভূমিকা রেখেছেন
আমি তাদের কাছে আমি এই আহ্বান জানাবো এবং তার বিদেহী আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি আল্লাহ পাক যেন তাকে বেহেশত নসিব করেন এবং তাকে যেন সেইখানে সুন্দরভাবে থাকতে পারে সেই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আর অল্প কিছুদিন মধ্যে আপনাদের মানে আসলে রোদের মধ্যে দাঁড়া থাকছেন তারপরেও এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং মান্নান চাচার সঙ্গে যারা একসঙ্গে মালিক সমিতি চালিয়েছেন আমাদের বরকত চাচা খয়ের চাচা আবুল হোসেন নায়ব চাচা আমাদের গদাবাবু তারপরে হচ্ছে আমাদের ওহাব তবরিক সাহেব হোসেন খা তারই একজন সাথী এবং আমাদের পাবনা বাস মালিক সমিতির দীর্ঘদিনের সভাপতি এবং আমাদের শ্রদ্ধা নেতা সকলের মুরব্বী জনাব বিবি ইসলাম চাচাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি ইসলাম আলাইকুম বক্তৃতা শুনতে শুনতে সব অধৈর্য হয়ে গেছে সরো সমীরে তুলবে দাও একটু সরো মানন ভাই কিন্তু 68 থেকে প্রায় 64 বছর এই পাবনাতে ট্রান্সফার করছে এবং তার সঙ্গে নায়ক সাহেব থেকে আরম্ভ করে ইয়া দূরদর্শ মানিকা আধারানি সুপ্রিতা বহু নাম কাকে বলতি ভাই থেকে আরম্ভ করে কার নাম বলবো না অনেকের নাম ভুলেই গেছে উনি আমাদের সর্বশেষ মুরব্বী ছিলেন আর চলে গেছেন তার জন্য আপনারা তো এখানে যারা আছেন উপস্থিত তারা তো দোয়া করবেন যারা এর বাইরে ওনার জন্য দোয়া করবেন যেন উনি বেস্ট নসিব করে এবং ওনার পরিবারের শান্তি যেন বজায় থাকে এ ব্যাপারে আপনাদের দোয়া চেয়ে মঙ্গল কামনা করে সকলের মঙ্গল কামনা আমার বক্তব্য শেষ হচ্ছে এবার আমাদের মাঝে ইতিমধ্যে প্রস্তুত হয়েছেন এবং যখনই টুকু ভাই শুনেছেন যে আরিফের আব্বা মারা গেছেন মান্নাতা মারা গেছেন উনি শত ব্যস্ততার মাঝেও ঢাকা চলে যাওয়ার কথা জানেন অনেক বড় দায়িত্বে আছেন তারপরেও তার পরিবারের প্রতি সমবেদনা এবং তার দোয়া জানানোর উপস্থিত হওয়ার জন্য উনি চলে আসছেন আমাদের সেই সকলের শ্রদ্ধ নেতা এখন আমি মনে করি পাবনা জেলা উনি একজন শ্রদ্ধ গুরু গার্জিয়ান আমাদের সেই শ্রদ্ধ নেতা পাবনা সাথী বারবার এমপি আমাদের জননেত্রী শেখ হাসিনা তাকে অত্যন্ত বড় একটি দায়িত্ব দিয়েছেন ডেপুটি স্পিকার জনাব অ্যাডভোকেট শামসুল হক টুকু ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খন্দকার আব্দুল মান্নান মিয়ার নামাজে জানাজা দোয়া মাহফিল উপস্থিত হতে পেরে আমি নিজে ধন্য মনে করছি এই জন্য আমার তিনি একজন পরম আত্মীয় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে দুটোর সময় জানাজা আমি ভাবছিলাম এ নামাজটি দোয়া মাহফিলে হয়তো শরীক হতে পারবো না অবশেষে আমি শরীক হতে পেরেছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পূর্বশর্ত হলো যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগ ব্যবস্থার সাথে যারা কাজ করেছে তাদের মধ্যে অন্যতম খন্দকার আব্দুল মান্নান মিয়া তার সন্তান তিনি একজন রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এবং ক্ষমা আজান কবির আরিফ তার বাবা একটা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে মুক্তিযোদ্ধা আমাদের সেই মুক্তিযুদ্ধের সময় সহায়তা করেছে আমাদের সবাইকে যেতে হবে দুঃখ ক্ষোভ ব্যথা বেদনা একে সহ্য করেই আমাদের পথ চলছ আমি শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের এই শোককে সহ্য করবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিন আর কোথায় আব্দুল মান্নান স্যার আসলে পাবনার ব্যবসায়ী হিসেবে মানুষ হিসেবে
মানুষের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল। তার ভুল ত্রুটির জন্য আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেস্ত নসিব করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশুক অভিনেতা আশুক ওনার বাড়িতেই আমরা রাখতাম, আরিফ সেবা দিত এবং তার বাবা মাও যথেষ্ট সহযোগিতা করতেন, আমরা ছাত্র জীবন থেকে দেখে আসছি। এবং সেই দুঃসময়ে আরিফের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে এবার আরিফকে বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা আমার বাবার জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য পাবনার বিভিন্ন এলাকা থেকে এসেছেন, আমি আমার পরিবারের আমরা 5 ভাই 4 বোনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। শুধু এটুকু বলবো, এখানে অনেক মত পথের মানুষ এসেছেন। আমার বাবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন। উনি পাবনাতে মটরমালিক গ্রুপ আর বাড়ি ছাড়া আমার মনে হয় না এমন কোনোখানে কোথাও গিয়েছেন। আব্বা, আপনাদের কাছে এই বিজনেস চলাকালীন সময় যদি তার আচার আচরণে আপনারা খুব দুঃখ পেয়ে থাকেন, আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করব। আর আমার বাবার কাছে যদি কোনো লেনদেন থাকে আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই লেনদেন পরিশোধ করার জন্য। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা ভুল ত্রুটি করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার আপনাদের কাছে আগামীকাল বাদ আসর আমাদের বাড়ির সামনে একটু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, যদি সম্ভব হয় আপনারা অংশগ্রহণ করবেন, আমরা কৃতজ্ঞ থাকব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দাদা